الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون رياداشوكوس ردابا يبونرا عمرا قرآن شنكرانتو كيشو আধুনিক মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি এই ব্যাপারটা নিয়ে একজন গবেষক গবেষণা করেছেন ইদানিংকালে বেশি দিন হয়নি যেই থিসিসটা বের হয়েছে সেটা হচ্ছে আপনার ছাব্বিশ তিন দুই সাল হ্যাঁ অর্থাৎ মার্চের মধ্যে মার্চের ছাব্বিশ তারিখে বেশি দিন হয়নি হ্যাঁ এই থিসিসটা লেখা হয়েছে আসলে আপনার কোরআন সংক্রান্ত আধুনিক কিছু মাসাইল বর্তমানে দেখা দিয়েছে সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য গবেষক গবেষক গবেষণা করেছেন এই ব্যাপারে এবং তার সুচিন্তিত মতামত তুলে ধরেছেন যেটা আমাদের জন্য লাভজনক হবে বলে আমরা আশা করি এই জন্য আপনার সেই গবেষণার সার আমরা তুলে ধরার চেষ্টা করেছি কারণ গবেষণা খুবই দীর্ঘ দলিল প্রমাণ ভিত্তিক কিন্তু গবেষক তার পরিশিষ্টের মধ্যে গবেষণার তার মৌলিক বিষয়াদি সংক্ষেপে তুলে ধরেছেন সেটাই আমরা আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। যিনি গবেষণা করেছেন তার নাম হচ্ছেন গবেষক খালিল বিন আব্দুর রহমান আল মোবারক তিনি মালিক সৌদ ইউনিভার্সিটিতে কিং সৌদ ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেছেন এবং তার এই থিসিসে আপনার পেশ করা হয়েছিল ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য এবং তিনি তা অর্জনও করেছেন এবং তিনি খুবই সম্মানের সাথে এ প্লাস পেয়ে ডক্টরেট ডিগ্রি তিনি সম্পন্ন করেছেন এবং তার এই থিসিসটা তার সার সংক্ষেপটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি নাম্বারিং করে আমরা তুলে ধরবো তার যে সার সংক্ষেপগুলো প্রথমত আমরা বলার চেষ্টা করব যে আপনার আধুনিক মশলা বলতে কি বোঝানো হচ্ছে আধুনিক মশলা বলতে বোঝানো হচ্ছে যে ঘটনাটা নতুন করে ঘটেছে এটা সার্বিকভাবে হয়ে থাকুক অথবা আংশিকভাবে নতুন হয়ে থাকুক না কেন যেটা নতুন একটা শরীর বিধান আপনার যেটার উপর প্রয়োগ করতে হচ্ছে মানে নতুন একটা ঘটনা প্রকাশ পেয়েছে সেটার উপর নতুন করে বিধান প্রয়োগ করতে হবে এই কারণে গবেষকদের গবেষণার প্রয়োজন হয় এটাকেই সাধারণত আধুনিক মশলা বলে থাকে হ্যাঁ দ্বিতীয় যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যেই বিধানগুলো আপনার গবেষণা পরিবর্তন হয় গবেষকের গবেষণা পরিবর্তন হয় বিশেষ করে মানুষের মশলা ভিত্তিতে মানুষের সুবিধার ভিত্তিতে এবং বিশেষ করে আপনার প্রচল দেশ প্রচলনের ভিত্তিতে সেই মশলাগুলো হ্যাঁ আপনার আধুনিক মশালার অধীনে পড়ে মানে যে আপনার গবেষণার যুগের পরিবর্তনে এবং মানুষের সুবিধার কারণে সেটার মধ্যে আপনার কি হয় সিদ্ধান্তের ব্যতিক্রম ঘটে যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন কিন্তু কিছু বিধান এমন রয়েছে যেগুলো একবার সুস্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা বা ইজমা দ্বারা ঐক্যমত দ্বারা প্রমাণিত সেগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন আসে না যেগুলোর মধ্যে সাধারণত পরিবর্তন আসে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মানুষের সুবিধার ভিত্তিতে এবং প্রচলন ভিত্তিতে আপনার পরিবর্তন হয় সেগুলোই আপনার আলোচনার বিষয় হবে কারণ যেগুলো কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত বা আলেমদের ঐক্যমত দ্বারা গবেষকদের ঐক্যমতের ভিত্তিতে সেটা কিন্তু কখনো স্থানের কারণে অথবা সময়ের পরিবর্তনের কারণে সেটা কখনো পরিবর্তন হবে না এবং সেটাকে আপনার সরিয়েতে থেতা বলা হয় মানে সবসময় একই রকম তার বিধান প্রচলিত থাকবে কখনো তার মধ্যে ব্যত্যয় ঘটবে না সুতরাং প্রথমে যেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আধুনিক যে মাসালগুলো আসছে সেগুলো কিন্তু কোরআন হাদিস দ্বারা সুস্পষ্ট কোরআন হাদিস দ্বারা আপনার তার বিধান প্রমাণিত নয় বরং এটা আপনার গবেষণার উপর নির্ভরশীল এবং গবেষণার ভিত্তি হলো কি একটা হচ্ছে প্রচলন দেশ প্রচলন এবং পাশাপাশি আপনার মানুষের সুবিধার হ্যাঁ দিকটা বিবেচনা করেই সেখানে গবেষণা করা হয়েছে সুতরাং এটার মধ্যে পরিবর্তন আসতেই পারে হ্যাঁ এবং আপনার গবেষক যে গবেষার পরিবর্তন হয় আরও অনেকগুলো কারণ আছে এবং সেটা আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার দেশের প্রচলনের ভিন্নতা এবং আপনার সুবিধার ভিন্নতা এবং অনেক সময় দেখা গেছে আপনার প্রযুক্তির পরিবর্তনের কারণে বা প্রযুক্তির উন্নতির কারণে আপনার গবেষণার মধ্যে ভিন্নতা আসে অথবা আপনার বিশেষ করে মানুষের চারিত্রিক পরিবর্তনের কারণে অথবা মানুষের প্রয়োজনের ভিত্তিতে এরকম অনেকগুলো কারণ আছে যে গবেষণার পরিবর্তন হতে পারে হ্যাঁ চতুর্থ যে ব্যাপারটা আমরা বলবো সেটা হচ্ছে আধুনিক ব্যাপার স্যাপার যেগুলা মানে আধুনিক মাসলা মশাইলে আধুনিক যে ঘটনা ঘটনা বলি সেগুলো কিন্তু গবেষকের গবেষণার মধ্যে আপনার বিশেষ করে প্রভাব ফেলে হ্যাঁ যদি আপনার একেবারে কমপ্লিটলি নতুন না হয় হ্যাঁ আপনার কিন্তু পরিবর্তন যদি একবারে এমন হয় যে মার্শাল একবারে পুরাতন হ্যাঁ পুরাতনের মধ্যে পুরাতন মশলা ছিল এবং পরবর্তীতে এটার উপর নতুনত্ব এসেছে কমপ্লিটভাবে অথবা আংশিকভাবে হ্যাঁ এরকম যদি হয় কারণ দেশ প্রচলনে ভিন্নতার কারণে অথবা আপনার মানুষের সুবিধার ভিন্নতার কারণে অথবা প্রয়োজনের ভিন্নতার কারণে অথবা কোনো আপনার আধুনিক প্রযুক্তির ভিন্নতার কারণে হ্যাঁ এইগুলোর কারণে সাধারণত গবেষণার পরিবর্তন আসে যেন আপনার এই আধুনিক যেই আপনার ঘটনা বলে ঘট ঘটছে নতুন করে সেটা যেন সেই পুরাতন মশলাকে যেন সেটার সাথে সামঞ্জস্যশীল করা যায় এই কারণে গবেষকদের গবেষণার বিশেষ করে প্রয়োজন হয় হ্যাঁ এই কারণে আমরা সেই মশলাগুলো যেটা কোরআনের সাথে সম্পর্কিত যে নতুন কিছু ব্যাপার যেটা ঘটেছে যেটা পুরান মশলাগুলোর হ্যাঁ আপনার পরিবর্তনের প্রয়োজন হয়েছে অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি সেটার ভিত্তিতে এই কারণে এই মশলাগুলো আমরা জানার চেষ্টা করব কারণ এটা পরিবর্তনশীল মশলা হ্যাঁ কিসের কারণে জরুরতের ভিত্তিতে অথবা সুবিধার ভিত্তিতে মানুষের সুবিধার ভিত্তিতে হ্যাঁ অথবা এরকম প্রযুক্তিগত উন্নতির ভিত্তিতে সেগুলোর মধ্যে পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে হ্যাঁ আমরা বলতে যাব প্রথম হ্যাঁ যেই মাসলাটা বলতে যাব এখানে বিশেষ করে তিনি গবেষক তিনি তো দীর্ঘ গবেষণা করেছিলেন কিন্তু এই গবেষণা ভিত্তিতে যেটাকে তিনি অগ্রাধিকের ভিত্তিতে তিনি মত পোষণ করেছেন সেটাই আমরা এখানে তুলে ধরছি হ্যাঁ আপনার গ্রহণযোগ্য মত হচ্ছে যে কোরআন শরীফ লিখতে গেলে আপনার রশ্মি রসমানী যেটাকে বলা হয় হ্যাঁ যেটা বর্তমানে আপনার বিশেষ করে মোজাম্মল মালিক ফাদ যেটা সৌদি আরবের কোরআন প্রকাশনী যে সংস্থা এবং কোরআন প্রকাশনের যে ফ্রেস সেখান থেকে আপনার যেগুলো বাইর হয় সাধারণত রসম ওসমানী ব্যবহার করা হয় তো কোরআন সাহেব লিখতে গেলে আপনার রসম ওসমানী ব্যবহার করা সেটা ওয়াজিব এটা একটা মশালা যে সেটা ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় নম্বর যেটা সেটা আছে কোরআন ছাড়া আপনার যদি কোনো আয়াত লিখতে হয় ভিন্ন ভিন্ন আয়তের লেখার প্রয়োজন হয় যেমন কেউ তার গবেষণার মধ্যে লিখতে যাচ্ছেন এবং তার কোনো একটা আয়তের রেফারেন্স দরকার তিনি প্রমাণ হিসেবে উল্লেখ করার তার একটা আয়তের দরকার হয়েছে অথবা অনেকগুলো আয়তের দরকার হয়েছে কোনো গবেষণার থিসিসের মধ্যে অথবা কোনো বইয়ের মধ্যে তার সেখানে কিন্তু আপনার আসমানী যেটাকে বলা হয় যেটা কোরআনের মধ্যে ব্যবহার করা হয় সেটা কিন্তু বাধ্যতামূলক নয় হুম কিন্তু সাধারণভাবে কোরআন লিখতে গেলে তখন সেটা অবশ্যই বাধ্যতামূলক রসপস ব্যবহার করতে হবে যেটা আগেই বলেছি যে মোজাম্মাল মালিক ফালেদ ফাহাদ থেকে যেই কোরআনগুলো বের হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু রসমস পানি ব্যবহার করা হয়েছে যেগুলোর মধ্যে সবকে রাতকে সামিল করে এমন কিছু আলামত ব্যবহার করা হয়েছে কিন্তু যখন কেউ কোনো আয়াত তার থিসিসের মধ্যে উল্লেখ করবে তখন সেই রসমোসমানি ব্যবহার করা তার জন্য কি নয় বাধ্যতামূলক নয় হ্যাঁ সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটি মশলা সেটা হচ্ছে আপনার যারা আপনার দেখতে পায় না হ্যাঁ মানে অন্ধ যারা তাদের জন্য কোরআন মাজিদকে আপনার যেটাকে ব্রাইল পদ্ধতি বলা হয় এই ব্রাইল পদ্ধতিতে আপনার কোরআন লেখা যাবে আপনারা অনেকে দেখেছেন নেটের মধ্যে হয়তো বা এরকম অন্ধরা কিভাবে পড়ে তাদের জন্য একটা কোরআন এটাকে ব্রেল পদ্ধতি বলা হয় সেটা আপনার তৈরি করা আপনার জায়েজ সেটা কোনো না জায়েজ কিছু নয় কারণ সেটাও মানুষের সুবিধার ভিত্তিতে কারণ তাদের আপনার শিক্ষার পদ্ধতি এইভাবে যদি না করা হয় তাহলে তারা শিখতে পারবে না এই জন্য তাদেরকে যেন বঞ্চিত না করা হয় কোরআন শিক্ষা থেকে এই জন্য এই পদ্ধতিটা আপনার জায়েজ এরকমভাবে আরেকটি মশালা সেটা হচ্ছে কখনো কোরআনকে যখন ব্রেইল পদ্ধতিতে আপনি কোরআন লিখতে যাবেন এই লিখতে গেলে কিন্তু রসবানি যেটা যেটা মোজামাল মালিক ফাদ আপনার ব্যবহার করেছে এবং বিশ্বের মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করা বাধ্যতামূলক নয় যদি সেটা বাধ্যতামূলক করতে যান তাহলে ব্রেইল পদ্ধতিটা ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে এই কারণে বাধ্যবাধকতা সেখানে থাকছে না আরেকটি মশলা সেটা আছে ব্রেল পদ্ধতিতে যেই কোরআন লেখা হয় সেটা কিন্তু আপনার আরবি ভাষায় যে লিখতে হবে আরবি ভাষায় লেখা যে কোরআন শরীফ আছে সেটার মতোই বিধান রাখবে অর্থাৎ সেটা কারোর যদি অজু না থাকে সেটা ধরতে পারবে না তাইলে যে ওই পদ্ধতির ব্যসকমের কারণে যে ধরতে অজু লাগবে না তেমন না বরং ব্রেল পদ্ধতিতে যেটা কোরআন লেখা হয়েছে অন্ধদের জন্য সেটার ধরতে গেলেও কি আপনার অজুর প্রয়োজন হবে আরেকটি মশলা সেটা হচ্ছে আপনার কোনোভাবেই কোরআনের শব্দগুলোকে অন্য ভাষার শব্দে লেখা যাবে না সেটা অবশ্যই খেয়াল করতে হবে যে কোরআনের কোরআনকে লিখবেন অন্য ভাষায় যেমন আমাদের দেশে অনেক সময় বাংলা ভাষায় লিখতে চেষ্টা করা হয় যদিও সেটা উচ্চারণ হিসেবে লেখে উপরে আরবি লেখা আছে তারপরে উচ্চারণ লেখে কিন্তু সেটা করা কখনো ঠিক নয় কারণ সেটা অনেকে যারা শিখেননি সে শিক্ষকের পরিবর্তে সে ওটাকে কাজে লাগিয়ে সে ভুল শিখা শুরু করবে এই কারণে এটার আসল বিধান হচ্ছে যে কোরআনের শব্দগুলোকে অন্য ভাষায় আপনার লেখা যাবে না সেটা হচ্ছে মৌলিক বিধান আরেকটা বলে আমরা এই খণ্ড আপনার শেষ করছি সেটা হচ্ছে যে কখনো। কোরআন মজিদের মধ্যে কোরআন যখন আপনি কোনো মুসাফের মধ্যে লিখতে যাবেন বা অন্য কিছুতে লিখতে যাবেন তখন কিন্তু জায়েজ নয় যে আলামতের তরকিমগুলো আপনি ব্যবহার করবেন হ্যাঁ যে কোরআনের মধ্যে যে আপনার সাধারণ লেখার মধ্যে আলামত কিম কতক্ষণ পরে পরে আপনার লেখার কিছু আলামত ব্যবহার করা হয় এগুলো কিন্তু কোরআনের ক্ষেত্রে কোরআন আয়াত যখন লিখতে যাবেন এই আলামত তরকিমগুলো ব্যবহার করা সেটা কখনো জায়জ নয় হ্যাঁ সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এই পর্যায়ে আমরা শেষ করে দিচ্ছি আরেক পর্বে একটু পরে আমরা আসছি ওসলাল মহম্মদ ওয়ালা রিহি ওয়সা রিহি আজমাইন